थोड़ी देर हल चलाएं तो मैं इस गांव के सारे किसानों को लाकर दिखाना चाहता हूं कि जो बहुत पढ़ा लिखा आदमी है वो हल चलाने में जरा भी नहीं शर्माता। डैडी, ये महेश बाबू है, इज अ सोशल वर्कर। आज हमने ठीक कर लाम रणक्षेत्र আমাদের কি হবে আর আরবান ন্যাচারালস কাদের বলে। আপনারা প্রথমে একটা হিন্দি সিনেমার শর্ট দেখলেন, আজ থেকে বহু বছর আগে পুরনো একটা সিনেমা, ধরতি কাহে পুকার কে। গ্রামে একটি লোক সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তিনি সোশ্যাল কাজ করেন। সেই তখনকার জমিদাররা যে অন্যায়গুলো করতেন, ভুলভাল কাজ করতেন, মানুষদেরকে ডিপ্রাইভ করতেন কারণ তারা পড়াশোনা জানতো না বলে, তো সেটাকে সোশ্যাল ওয়ার্ক বলা হতো। সেই হিসেবেই তাকে ইন্ট্রোডাকশনও দেওয়া হতো। কিন্তু আজকে যখন আমরা এসেছি 2020তে এসে আমরা আরবান ন্যাচারালসের কথা শুনলাম। আমি রণক্ষেত্রেরও কথা বলবো, আরবান ন্যাচারালেরও কথা বলবো। তার কারণ হচ্ছে, একটা গভর্নমেন্ট যদি ক্রিমিনাল তৈরি করে, এবার ক্রিমিনাল কি করে তৈরি হয়, ধরুন আদিবাসীদের জমি এটা লতে পাস হয়ে গেছে, ঝাড়খণ্ডে বিজেপি হারলো, 10,000 আদিবাসীদের জমি তারা কেড়ে নিয়েছিল, তাদের উপরে কেস করেছিল তাদের। তো হেমন্ত সোরেন যে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হলেন, তিনি বললেন যে আমি যেদিনই জিতব আবার যদি চিফ মিনিস্টার হয়ে আসি সবচেয়ে প্রথমে এই কেসগুলো তুলে নেব। আমি যদি চিফ মিনিস্টারের নাম ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন, আমি ভুল দেখিনি, কিন্তু সোরেন তার টাইটেল। তো তিনি 10,000 লোককে তাদের কেসটা তুলে নিলেন, জমি ফেরতও দিয়ে দিলেন। তাহলে দেশের গভর্নমেন্ট 10,000 আদিবাসীকে তো জেলে পুরতে পারে, তাদের এগেনস্টেও কেস করতে পারে। তাহলে আদানি বা আম্বানি বা কোনো ক্যাপিটালিস্টকে, আমি ধরে নিচ্ছি তাদের কাছে টেকনোলজি আছে বলে তাদেরকে তারা এই খনিগুলো হ্যান্ড ওভার করে, তাহলে আমাদের দেশে এখন অবধি কোনো জাজ এই প্রশ্নটি করেননি কেন? তাহলে সব আদিবাসীদেরকে ভারত জুড়ে এক করে দেওয়া হোক, 51% শেয়ার হোক, যে কোনোখানে কোনো খনিতেই হাত দিলেই সেইখানকার ইনকামের 51% আদিবাসীদের জন্য চলে যাবে, এবং তার সঙ্গে সবকটা ঝুপড়ি বাড়িকে লেটেস্ট ঝুপড়ি বাড়ি করে দেওয়া হবে, সোলারাইজেশন করে দেওয়া হবে, তাদের সবাইকে একটা স্কুটার বা একটা বাইক দিয়ে দেওয়া হবে, কিছু কিছু জায়গায় গ্রাম ভিত্তিক ধরে 10টা গ্রামের ভেতরে একটা বাস দিয়ে দেওয়া হবে, একটা অ্যাম্বুলেন্স দিয়ে দেওয়া হবে, গ্রামে গ্রামে প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দেখাতে হবে যে দেশের গভর্নমেন্ট কী কাজ করছেন। আর এই যে আরবান ন্যাচারালরা কাজ করছেন, যাদেরকে আমি বলছি না, আমি মানছিও না, গভর্নমেন্ট বলছে, তাহলে এই প্রশ্নটা কি জাগে না দেশে যে এত পলিটিক্যাল পার্টিরা যারা নিজেদের বলেন সব কিছুতেই রাজনীতি, তাহলে তারা আদিবাসীদের জন্য এই মুহূর্তে কী করছেন, তারা পাড়ার মায়েদের জন্য এই মুহূর্তে কী করছেন, তারা বেকার যুবকদের জন্য এখন কী করছেন? দেখবেন কোনো পার্টি, কোনো ন্যাশনাল পার্টি ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট মিনস বিজেপি, আমাদের স্টেটের তৃণমূল, অন্য জায়গায় হয়তো AIDMK, কোথায় JDU, কোথায় সাম, মানে যাই নাম তার থাক, দেখবেন দেশের কোনো সমস্যা নিয়ে এরা কাজ করে না। তাই কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসর, কোনো কবি যাদের এই জায়গাটাতে বেশি নাড়া দেয় তারাই কাজগুলো নাম করতে নামেন, তারাই পুরো দেশের থট প্রসেসকে রিপ্রেজেন্ট করেন। তাই কিছু লোকই পুরো দেশ হয়ে ওঠেন, পুরো দেশ কিন্তু কোনোদিনই দেশ হয়ে উঠতে পারে না। এবার ভীমে কোরেগাঁও কেসটা কি, সেটা বড় ইন্টারেস্টিং কেস। আজ থেকে 200 বছর আগে আদিবাসীরা ব্রিটিশদেরই হেল্প নিয়ে হয়তো তাদেরই দেশের মানুষদেরকে হারিয়ে দিয়েছিল, মানে আমাদের দেশের নিচবর্ণ উপরবর্ণ বলে তো প্রচুর একটা ক্লাসিফিকেশন আছে, যদিও আমি সেটা মনে করি না, ক্লাসটা হচ্ছে ডিসঅর্গানাইজড ভার্সেস অর্গানাইজড। তো যখন তারা হারিয়ে দেয় 1st January 1818, তার যখন 200 বছর হতে যাচ্ছে তার মানে তারা সেটাকে সেলিব্রেট করবে যেমন এত বছর ধরে করে এসছে। এবার বিজেপি গভর্নমেন্ট এই যে অপোনেন্টের মানুষেরা যারা এটাকে আটকাতে চেয়েছিল তাদেরকে আটকায়নি, এবং যেহেতু আপনি অপোজিশনকে অ্যালাউ করেছেন সেদিন আমার সেলিব্রেশন আমার বাড়িতে, আপনি অপোজিশনকে অ্যালাউ করলেন, অবভিয়াসলি আমার সঙ্গে তার মারপিটই হবে, তাতে ইচ্ছে করেও আপনিও প্রাণ নিয়ে নিতে পারেন, কোথাও তো লেখা নিয়ে আমি প্রাণটা নিয়েছি, কিন্তু কেসটা কোর্টে চলে গেল।
এবার কোর্ট এই প্রশ্নটা এই এক বছর কি দু বছর ধরে করলো না যে ওয়াই ডিড ইউ অ্যাজ এ গভর্নমেন্ট অ্যালাউ দিস পিপল টু কাম অ্যান্ড হ্যাম্পার দেয়ার সেলিব্রেশন। যদি 1957 এর মঙ্গল পাণ্ডের কেসটাকে আমরা সেলিব্রেট করি, যদি আমরা 1947টাকে সেলিব্রেট করি, দেন হু হ্যাজ গিভেন ইউ দ্য পাওয়ার টু অ্যালাউ অপোজিশন টু কাম অ্যান্ড হ্যাম্পার দেয়ার সেলিব্রেশন, হ্যাম্পার দেয়ার হ্যাপিনেস? এই প্রশ্নটা কিন্তু আমাদের দেশের কোনো কোর্ট বা কোনো লয়ার করেননি। সেই জন্যে 80 বছর 84 বছর প্রফেসর ইউনিভার্সিটি টিচার্সরা এখন জেলে রয়েছেন এবং তাদের এগেনস্ট একটা লেটার পাওয়া গেছে, যে লেটারটাও ঠিকঠাক করে কোর্টে এখনও রিপ্রেজেন্ট হয়নি। যে লেটারটা কী লেখা ছিল যার জন্যে তাদেরকে ডেঞ্জারাস মেটেরিয়াল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার আপনি বলবেন তাহলে দেশে ক্রিমিনাল কী করে তৈরি হয়? আমাদের দেশে ধরুন 360,000 মতন কয়েদি রাখার জায়গা আছে। এই মুহূর্তে ভারতবর্ষে 465,000 কয়েদি রয়েছেন, তাদের ভেতরে আবার প্রায় 75% কয়েদি হচ্ছেন আন্ডার ট্রায়াল, মানে তাদের এগেনস্টে কোনো প্রপার কেস নেই। তাদেরকে তোলা হবে, এই তোলা হওয়ার জন্য অনেকে বেল দিতে পারছেন না বলে জেলে রয়ে গেছেন। এই যে হিউজ মানুষ জেলে রয়ে গেছে, এরা আস্তে আস্তে ক্রিমিনাল হচ্ছে। ধরুন আমি যদি দেখি যে আমাকে জেলে পুরে দেওয়া হয়েছে অকারণে এবং আমার পাশে দাঁড়ানোর মতন কোনো সিস্টেম নেই, তাহলে আমি একটা এডুকেটেড মানুষ, তাহলে মাসের পর মাস থাকার পরে কী হবে? দূরশালা বেরিয়ে দেখে নেব, বুঝে নেব। একটা গেল এইটা। এবার গ্রামের মানুষদের তো গাড়ি নেই, ঘোড়া নেই, গভর্নমেন্টও নেই, লাইটও নেই, কিছুই নেই। তারা যখন একটা উৎপাদন করছে, ফার্মিং করছে, তার প্রপার দাম পাচ্ছে না। তারপরে আমাদের দেশের যে জমিদারি সিস্টেম, তাদের উপরে যে ক্র্যাবের মতন এই যে আঙুলটা বসিয়ে রেখেছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সেখান থেকে তারা লোন নিতে বাধ্য হচ্ছে। প্রায় 60% লোনও দিচ্ছে, 10% পার ডে হিসেবেও লোন দেওয়া হয় আমাদের গ্রামে গঞ্জে। যে জন্য একদিকে ব্যাংক ফেল করে, গভর্নমেন্ট তো ফেল করেই রয়েছে, তারা জানেই না দেশের 90% প্রবলেম কী। তাই তারা টেক সেভিং কিছু মানুষের জন্যই আসেন এবং যে জন্যে হেরেও যান। তাদের সঙ্গে গ্রামের কোনো লিঙ্ক নেই, আর জার্নালিস্টদের তো একদমই নেই। মানে 3 মাস আগে যখন ভোটিং সিস্টেমটা শুরু হয়, তখন জার্নালিস্টরা প্যান্ট শার্ট পরে একটা বুম নিয়ে গ্রামে পৌঁছে যায়। কেন? তারা ভারতবর্ষকে নতুন করে চিনতে এসছে। সারাটা বছর সেই যে গ্রামে তারা গেল, সেই গ্রামে গিয়ে তারা তাদেরকে রেডি করে আসে না যে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার গ্রামের প্রবলেম, একটা ঘর ঠিক করে নিলেন, সপ্তাহে একদিন আপনারা 10-15 জন কমপ্লেন করতে থাকলেন, তাহলে ভারতবর্ষের সবচেয়ে বড় চ্যানেলেরা সবচেয়ে বড় বড় প্রবলেম ভারতবর্ষে দেখাতে পারবে। তার জন্য ওই গাড়িতে করে, প্লেনে উড়ে, নাকামো করে, হাই হাই হুই হুই করে যেতে হবে না গ্রামে। যেভাবে হরিভূমি এখন আমাকে অনেকগুলো ভিডিও পাঠাতে পারছে, তার কারণ আমরা সেই ট্রেনিং দিচ্ছি যেখান থেকে গ্রামের মানুষেরা তাদের সমস্যা বলে পাঠাবেন। আজকে ভাবুন, গ্রামে যখন কীর্তন হচ্ছে, তারা মাসে একদিন দেশের জন্যে মিটিং ডাকছে, সেখানে তারা প্রজেক্টারে সিনেমা দেখাবে, তারা গ্রাম ভিত্তিক 5,000-10,000 মানুষকে এক করে 10 টাকা হলেও চাঁদা তুলবে, তার 50% হরিভূমিকে পাঠিয়ে দেবে, যেটা মায়েদের পেনশনে চলে যাবে, কারোর চাকরির জন্যে চলে যাবে, আর 50% চলে যাবে গ্রামের চাষিদের পাশে দাঁড়ানোর জন্যে, বিনা সুদে ঋণ দেওয়ার জন্যে। তাহলে সারা জীবনের মতন আমাদের যে 1,000 বছর পুরনো প্রবলেম ছিল সেটা সলভ হয়ে যাবে। এবং আমি গর্বিত যে হরিভূমি এই কাজটা ঠিকঠাকভাবে শুধু করতেই পারছে না, তারা ভিডিওটা পাঠাতে পারছে। কারণ আজকে আমরা 1,000 সাবস্ক্রাইবার, কালকে ইন্ডিয়ার বৃহত্তম আমরা চ্যানেল হব শুধুমাত্র আপনাদের হাত ধরে, ডেভেলপমেন্টের হাত ধরে আর সলিউশনের হাত ধরে। আজকে মাত্র 10টা মানুষ, তাদের নাম পড়ি, তাদের নামটা পড়া দরকার। 6 জুন কিছুজনকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে কিছুজনকে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে আরবান নাক্সাল হিসেবে চালানো হচ্ছে। সুধীর ধাওয়ালে, রোনা উইলসন, সোমা সেন, মহেশ রাউত, সুরেন্দ্র গডলিং, ভরাভরা রাও, সুধা ভরদ্বাজ, ভার্নন গঞ্জালভেস, অরুণ ফরেরা, এই কটা নাম কি দেশের জন্য ডেঞ্জারাস হতে পারে? আপনি ভাবুন, এই নামগুলোকে সরিয়ে দিন, তাহলে দিল্লি দাঙ্গায় কাদের হাত ছিল?
একটা দেশের ভেতরে যদি দাঙ্গা হয়, মানে মানুষ মানুষের এগেনস্টে লড়ছে, তাহলে বুঝবেন গভর্নমেন্ট সুন্দর করে এমন গুটি সাজিয়েছে যে দেশের মানুষ লড়তে বাধ্য হবে। আপনি হিন্দু, মুসলিম, দলিত, জৈন, শিখ, পারসি, এনআরসিতে খুব সুন্দর করে ঢুকিয়ে দেওয়া হবে যাতে আমরা সারা জীবন লড়ি। তাহলে উল্টো দিকে সিটিজেনদের রোল কী হয়? এবার আমি রণক্ষেত্রে ঢুকছি, আরবান নাক্সাল শেষ করলাম। রণক্ষেত্র হচ্ছে কি, চায়ের দোকান। স্ক্রিনে আপনারা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখতে পাচ্ছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরে আপনারা হালকা কালারে দেখতে পাবেন, তারপর আপনারা দেখতে পারবেন যে কী করে এতদিন যে নিউক্লিয়ার ওয়ার হয়েছে, মেডিকেল ওয়ার চলছে, আপনাকে হসপিটালে লাখ লাখ টাকার বিল করে দেওয়া হচ্ছে, গ্রামে গ্রামে মানুষ মানুষকে মারছে, তবুও কোনো লিডার বলছে না যে না বাবা তোরা আর মানুষ মারিস না। কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল সবাই এক হয়ে দেশের স্বার্থে, গ্রামের উন্নতির জন্য তোরা এই কাজটা কর না, তারা বলতে পারছেন না। কারণ তারা ন্যাশনাল নন, তাদের থট প্রসেসেও ন্যাশনালিটি নেই, তাই তারা ন্যাশনালিজমের কথা বলে, ভারত মাতা কি জয় বলে কোনো পার্টি অফিস থেকে আজ অবধি চাঁদা তুলে পার্টি কর্মীদেরকে অ্যাক্টিভ করে দেশের কোনো সমস্যা কোনো পার্টি মেটাচ্ছে না। তারা মনে করে হঠাৎ হঠাৎ কোনো হেল্প যদি করে দিই তাহলেই কাজ শেষ, যেদিন পার্লামেন্টে পৌঁছবো, মানে যেদিন জনগণ আমাদের ভোট দেবে সেদিন যখন পার্লামেন্টে পৌঁছবো সেদিন আমরা গিয়ে কাজ করব। আচ্ছা, আপনার হাগু করতে তো অসুবিধা হয় না, প্রেম করতে অসুবিধা হয় না, খাওয়ার সময় খেতে অসুবিধা হয় না, তাহলে দেশের কাজ করার সময় এতগুলো কেন চলে আসে যে আমরা এই ওখানে গিয়ে করব? আপনারা তো এই এই এখনই করতে পারেন, তাহলে টাটা বিড়লাকে তো কাজ দেওয়ার দরকার নেই, আদিম প্রেমজির চাকরি দেওয়ার দরকার নেই, এত যে স্টার্টআপ কোম্পানি তাদের তো চাকরি দেওয়ার দরকার নেই যে আমাদেরকে পার্লামেন্টে পৌঁছে দাও তারপর আমরা করব। একটা জাজ কি প্রশ্ন করতে পারে না, দেশের আদিবাসীরা যতজন রয়েছেন তাদের সব জমি জায়গাকে একত্র করে গুগল ম্যাপের ভেতরে তুলে তাদেরকে এক করে দেওয়া হোক, সেখানে হাতও দেওয়া যাবে না? একটা জাজমেন্ট দিলেই তো আমাদের ভারতবর্ষের প্রবলেম সলভ হয়ে যাবে। সেকেন্ড প্রবলেম হচ্ছে সব ফার্মারদেরকে একটা সাইড করে নিয়ে আসলেই তো দেশের প্রবলেম সলভ হয়ে যায়। যদি গভর্নমেন্ট বলে যে আমরা এখানে টাকা ট্রান্সফার করে দেবো, পাবলিকও সেখানে টাকা ট্রান্সফার করে দিতে পারবে, তারা ওখান থেকে মাসে 6,000-8,000 টাকা তুলে নিতে পারবে, বিনা সুদে তারা ফেরত দিতে পারবে, শুধু সামান্য ইএমআই 400 টাকা মাসে, নিয়েছে 8,000 দেবে 4,800, অসুবিধে কোথায়? সে নিয়েছে 1,00,000 ফেরত দিচ্ছে 5,000, অসুবিধে কোথায়? তার কারণ হচ্ছে আপনি 5 টাকার জিনিস এখন 35 টাকায় খাচ্ছেন। রণক্ষেত্র কিন্তু জেনে রাখবেন বর্ডার নয়, রণক্ষেত্র ভারতবর্ষের ভেতরে, যেখানে 32,000 রেপ হয়, 48,000 খুন হয়, যেখানে কিডনি পাচার, মানে কিডনি কেটে নেওয়া হয় তার জন্যে কিডন্যাপিং হয়, মেয়ে পাচার হয়, প্রস্টিটিউশন হয়, বর্ডারে তো 100টা লোকও মারা যায় না। আমাদের যে এত যুদ্ধযুদ্ধের খেলা হয়, কোটি কোটি টাকা খরচা হয়, শুধুমাত্র 100 জন মারা যায়, তাও যদি সিটিজেন টু সিটিজেন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা প্যাক্ট করা হয় যে আমরা লড়াই করবো না, কোনো বর্ডারে একটা মানুষও মারা যাবে না, তাহলে কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে যেত। ন্যাকা ন্যাকা ওয়ার চলছে বলে ন্যাকা ন্যাকা মানুষদেরকে মারা যেতে হচ্ছে, শুধু তাদের লাইন, ডটেড লাইনে আমাদের কাজ করতে হচ্ছে বলে। যদি সিটিজেনরা পাড়ায় পাড়ায় জাগে, সে চায়ের দোকান থেকে যাগুক, সে ক্লাবের থেকে যাগুক, সে পার্টি অফিস থেকে যাগুক, সে তার অফিস থেকে যাগুক, সে তার ট্রেড ইউনিয়ন থেকে যাগুক, তাহলে এটা একটা বৃহৎ রণক্ষেত্র হবে যার ইকোনমিক্যাল ভ্যালু মাসে 1,000-1,000 কোটি টাকার হয়ে যাবে। 20% ডেভেলপমেন্ট, 20% বেতন দিন, বেতন দিতে শিখুন, পাড়াতে আইডেন্টিফাই করুন কাদেরকে বেতন দেবেন, আর বাদ বাকি 60% টাকা সোশ্যাল কাজে লাগান, আমাদের মতন অনলাইন চালাতে হাজারো হাজারো মানুষকে সাহায্য করুন। আমি যেমন শ্রীরামপুরের চ্যানেল হতে চাই, কেউ রিশরার চ্যানেল হবেন, কেউ অমুকের চ্যানেল হবে, হ্যাঁ ভাব নামক ন্যাশনাল চ্যানেল হবে, বেস্ট ভিডিওগুলো আমরা দেখাবো রোজ, আর বাদ বাকি লোকালি চলবে, কিন্তু ট্যাগ লাইনটা থাকবে ভাবনামুখ, ট্যাগ লাইন থাকবেন আপনি, পাড়া ভিত্তিক আন্দোলন করে, মানে রণক্ষেত্র পাড়াতে চায়ের দোকানে মাসে 1 দিন নামিয়ে দিন, শুধুমাত্র 1 দিন 3 ঘন্টা চাইছি, সব জাত পাত ভুলে সেই চায়ের দোকানে গিয়ে চা খান, সেই চাওয়ালা আমাদের দেশকে এক করে দেবে, যেটা সোনাদা করতে পেরেছেন, মানে অরুণ পল্লে মহাশয় করতে পেরেছেন, মিতা শিকদার খাটছে তার পেছনে, শ্যামলদা খাটছেন, শ্যামলদা তো প্রফেশনালি নিয়ে আমাদের সবাইকে জুড়ছেন, আমি এখানে বসে কাজ করি, শ্যামলদা গ্রাউন্ডে কাজ করে, হরিভূমি গ্রাউন্ডে কাজ করে, পুজোর পরেই আমরা মিটিং ডেকেছি,
কিভাবে ভারতবর্ষের কীর্তন পার্টি, মন্দির পার্টি, চারিদিকে সাধারণ মানুষেরা এক হবে, গ্রামী চাষিদের পাশে দাঁড়াবেন, আর তাদের একটা সিস্টেম থাকবে যেটা ডিজিটালি থাকবে, যে একটা লোক চাকরিও পাবে, একটি মা পেনশনও পাবে। মাথায় রাখবেন সবকটা সমস্যার সমাধান আছে, চাইলেই আছে, শুধুমাত্র শিক্ষিত মানুষেরা চায়নি বলে দেশে কিছু হয়নি। আমি নতুন পলিটিক্যাল পার্টিকে আহ্বান করছি যে আপনারা আর কিছু না হোক, বেশি পয়সা খরচা করতে হবে না, ফেসবুকেই অ্যাড দিন যে ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, ডক্টর্স, প্রফেশনাল সিওস এবার ইলেকশনে দাঁড়াক, তাদেরকে জায়গা করে দিন, ভারতবর্ষ এমনি চেঞ্জ চলে আসবে, ভারতবর্ষ এমনি চেঞ্জ চলে আসবে।